সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি, আর সন্দেশখালী কাণ্ডেই কিন্তু রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসনের জোর জল্পনা এখন রাজ্য জুড়ে কেন্দ্র নড়ে চড়ে বসেছে। সন্দেশখালী কাণ্ড একেবারে মোড় ঘুরিয়ে দিয়েছে রাজ্য রাজনীতির। শেখ শাজাহানই কিন্তু রাজ্য সরকারকে ডোবাতে বসেছে, আর সেই শেখ শাজাহানের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন এমনই অভিযোগ তুলছে বিজেপি সহ বিরোধী নেতা নেত্রীরা। কারণ শেখ শাজাহান এবং শিবু হাজরা গ্রেপ্তারের দাবিতে যখন তোলপাড় চলছে, বিক্ষোভ চলছে সন্দেশখালী এলাকায়, শেখ শাজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার শাজাহান বাহিনীর বিরুদ্ধে যখন সন্দেশখালীর মহিলারা ফুঁসে উঠেছেন, তারা হাতে লাঠি ঝাঁটা বাঁশ নিয়ে যখন রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছেন, রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ প্রশাসনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের উপর শ্লীলতাহানি, তাদের উপর নির্যাতনের ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ যখন সামনে নিয়ে আসছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরএসএসের দিকে ঠেলে দিয়েছে। কারণ আরএসএস, বিজেপি, সিপিএম এই কাণ্ড করাচ্ছে, এর জন্য দায়ী আরএসএস, বিজেপি, সিপিএম, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যখন শাজাহানের গ্রেপ্তারির দাবিতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে, ঠিক তখনই শাজাহানকে নিয়ে কোনো কথাই বলেননি, কোনো কথাই খরচ করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, প্রথমে ইডি ঢুকিয়ে দিয়েছে, তারপর গোলমাল পাকানোর চেষ্টা করছে আরএসএস, আর এই কাণ্ডের জন্য আরএসএসই দায়ী। এবং তিনি বলেছেন, যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে গ্রেপ্তারি শুরু হয়েছে, তবে শেখ শাজাহান কবে গ্রেপ্তার হবেন সে ব্যাপারে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু অভিযোগ করছে বিরোধীরা। বিরোধীদের দাবি কিন্তু এটাই। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাজাহানের পাশে দাঁড়ালেও শেখ শাজাহানই কিন্তু এবার রাজ্যকে ডোবাতে চলেছে, তৃণমূল সরকারকে ডোবাতে চলেছে। কারণ রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কিন্তু গেছে এবার, সেই ভয়ঙ্কর রিপোর্ট কিন্তু গেছে এবার রাষ্ট্রপতির হাতে। গতকাল এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার, তিনি কিন্তু একেবারে মোড় ঘুরিয়ে দিয়েছেন, খেলা ঘুরিয়ে দিয়েছেন। তিনি কড়া রিপোর্ট, চাঞ্চল্যকর ভয়ঙ্কর বিস্ফোরক রিপোর্ট তুলে দিয়েছেন রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি কিন্তু সিদ্ধান্ত নেবেন আগামী দিনে বাংলার পরিস্থিতি কী হতে চলেছে, রাষ্ট্রপতি শাসন কি জারি হতে চলেছে। 356 ধারার দাবি কিন্তু দীর্ঘদিন ধরে তুলে আসছিল বিরোধীরা, কিন্তু সন্দেশখালী কাণ্ড একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলার অবনতি রাজ্যে। সন্দেশখালী ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ বাহিনী, কার্যত বাঁশের দুর্গ, বাঁশের কেল্লা বানিয়ে ফেলেছে রাজ্য সরকার। সন্দেশখালীতে কেন্দ্রীয় মন্ত্রী তো দূরে থাক, কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার সাথে সাথে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে বিস্ফোরক দাবি করলেন, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে, ঠিক যখন রাষ্ট্রপতি শাসনের জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে। এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার যখন রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন বারবার সংবাদ মাধ্যমের সামনে, যখন সেই ভয়ঙ্কর রিপোর্ট এবং রাষ্ট্রপতি শাসনের সুপারিশ যখন রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে পশ্চিমবঙ্গে, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একেবারে বিস্ফোরণ ঘটালেন। তিনি কিন্তু স্পষ্ট বললেন, রাজ্যে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, সন্দেশখালী এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলে রাজ্যের সাথে, রাজ্য পুলিশের সাথে সহযোগিতা করে শেখ শাজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তারের জন্য রাজ্যকে সাহায্য করবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের আগেই কি জারি হতে চলেছে কেন্দ্রীয় শাসন, রাজ্যের হাত থেকে কি ক্ষমতা কেড়ে নিতে চলেছে কেন্দ্র, এই প্রশ্নগুলি কিন্তু এবার উঠে গেছে। আর শুধু প্রশ্ন নয়, এই জল্পনাটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিরাট কিন্তু ঝড়ের ইঙ্গিত এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গলায়। সন্দেশখালীর ঘটনা সামলাতে রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র, আর তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এমনকি এলাকার বেতাজ বাদশাহ শেখ শাজাহানকে ধরতেও তৈরি কেন্দ্রীয় বাহিনী, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বাংলার আইন শৃঙ্খলা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের উপর এমন অত্যাচার করা হচ্ছে যা লজ্জাজনক বলে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। গত কয়েকদিন হয়ে গেল উত্তপ্ত সন্দেশখালী, নতুন করে এলাকার ত্রাস, শিবুর গ্রেপ্তারি চেয়ে পোস্টার পড়েছে এলাকায়, আতঙ্কে ঘুম উড়েছে সেখানকার মহিলাদের। ঘটনা ঘিরে প্রশ্নের মুখে স্থানীয় পুলিশ প্রশাসন,
এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে সব রকমভাবে সাহায্যের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় সরকার সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত, তৈরি আছে কেন্দ্রীয় বাহিনীও। শেখ শাহজাহান সহ দুষ্কৃতীদের খুঁজতেও রাজ্যকে সব রকমভাবে কেন্দ্র সাহায্য করবে বলেও মন্তব্য নিশীথ প্রামাণিকের। তবে বাংলার আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, এমনই কিন্তু বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দায় এড়াতে পারেন না বলে দাবি শাহের ডেপুটির। মহিলাদের সঙ্গে হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিজেপি একেবারে শেষ পর্যায়ে গিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে সন্দেশকালীর ঘটনায় বাংলায় রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করেছে জাতীয় তপশিলি কমিশন। বৃহস্পতিবার এলাকায় পৌঁছান কমিশনের আধিকারিকরা, গোটা এলাকা ঘুরে দেখেন, আর সেই সময়ে স্থানীয় প্রশাসনে কোনো সাহায্য তাদের করেননি বলেই দাবি করেছে কমিশনের প্রধান অরুণ হালদার। তার দাবি, গোটা এলাকা ঘুরে মনে হয়েছে সেখানে প্রশাসন এবং দুষ্কৃতীরা মিলে এলাকায় তাণ্ডব চালাচ্ছে, মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, ঘটনাস্থল ঘুরে দেখে রাতেই রিপোর্ট তৈরি করা হয়েছে, আর তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান। যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক, বাংলাকে কালিমালিপ্ত করতেই এই ঘটনা বলে দাবি করছে তৃণমূল, ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল নেতা শান্তনু সেনের। যদিও এহেন অভিযোগ উড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপি, আর তার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবিতে কিন্তু তুমুল হইচই, রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। আর ঠিক সেই মুহূর্তেই বোমা ফাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থাৎ একটা ঝড়ের কিন্তু ইঙ্গিত পূর্বাভাস কিন্তু দিয়ে দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে হয়তো কোনো বৈঠক হয়েছে, অমিত শাহ কিন্তু এই বাংলার পরিস্থিতি নিয়ে হয়তো তিনি উদ্বেগে আছেন, হয়তো নিশীথ প্রামাণিকের সাথে বৈঠক বা স্বরাষ্ট্র দপ্তরের বৈঠকে কিন্তু এমনই সিদ্ধান্ত হয়েছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আগে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্দেশখালীর আইন শৃঙ্খলা আবারও স্বাভাবিক করার চেষ্টা হবে এমনই কিন্তু ইঙ্গিত এবার এলো। কেন্দ্রীয় বাহিনী বাংলায় কবে নামে, কবে রাষ্ট্রপতি শাসন জারি হয়, রাষ্ট্রপতি শাসন নিয়ে রাষ্ট্রপতি শেষমেশ কী সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত, বাংলায় যে রাষ্ট্রপতি শাসন জারির যে জোরালো দাবি উঠেছে সেই দাবি নিয়ে রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেন, তিনি কী নির্দেশ দেন, আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।